আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামেলিয়া। আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটি রান্না নিয়ে হাজির হলাম। আমার আজকের রান্নাটি হচ্ছে কলকাতার খুবই বিখ্যাত একটি রেসিপি, এটা এক নামেই সবাই চিনে, হ্যাঁ মাটন কষা নামে পরিচিত, বাংলাদেশের কষা মাংস। আসলে এটা খেতে কতটা মজা, যদি আপনারা একবার তৈরি না করেন তাহলে আপনারা বুঝবেন না। তো চলুন, আমি কীভাবে মাটন কষা রেসিপিটি তৈরি করতেছি আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটি বাটি নিয়েছি, আমি প্রথমেই কিছু মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ টক দই নিয়েছি, এখানে তিনটি পেঁয়াজ নিয়েছি আমি। আমি এখানে একটি রসুন নিয়ে, রসুনের চামড়াটা ছিলে আমি নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের এক পিস আদা নিয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 টেবিল চামচ জিরের গুঁড়া, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। হ্যাঁ, এই মাটন কষা তো আপনারা কিন্তু সরিষার তেল তো ব্যবহার করবেন। তো আমি এগুলো সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি, এটা ভেড়ার মাংস না, খাসির মাংস নিয়ে আমি যে মশলার পেস্টটি তৈরি করে নিয়েছি, আমি নিয়ে এই সবগুলো মশলা মাংসের সাথে ঢেলে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি এই মাংসটা আগের দিন রাত্রেবেলা মেখে ম্যারিনেট করে রেখেছি, তাহলে খুব ভালো হয় খেতে। তো আমি পরের দিন মাংসটা সকালবেলা রান্না করতেছি। আমি একটা পাতিলে, আমি ছড়ানো একটা পাতিল নিয়েছি, নিয়ে আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা আমি কেন দিচ্ছি একটু পরে আপনাদেরকে বলতেছি। আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত মশলাগুলো, আমি দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা, দিয়ে দিচ্ছি 3-4টে দারুচিনি, দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, মুখটা খুলে দিয়েছি একটু, দিয়ে দিচ্ছি লং, 6-7টা লং, দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ, দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো মরিচ, দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, পাতলা করে কেটে কেটে নিয়েছি। আমি এখানে প্রথমে যে 1 চা চামচ চিনি দিয়েছি, আমি চিনি দিয়েছি এই তেলের মধ্যে। চিনিটি দেওয়ার কারণ হচ্ছে আপনার মাংসটির কালার অনেক সুন্দর আসে আর ফ্লেভারটাও ভালো আসে, তাই আমি চিনিটি প্রথমে দিয়েছি। তো আমি পেস্টটি পেঁয়াজগুলো লাল কালার করে ভেজে নিয়েছি। আমি এখানে এখন 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা, দিয়ে আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট, এখানে আমি 1/2 কাপ টমেটো পেস্ট দিয়েছি। তো আপনাদের কাছে যদি ক্যানের টমেটোটা না থাকে, আপনারা 2টো টমেটো ব্লেন্ডার করে নিতে পারেন। আমি এখানে 2টো টমেটো ব্লেন্ডার করে নিয়ে দিয়েছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি আগের দিন রাতে যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি, আমি সবগুলো মাংস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেবেন মশলার সাথে, নিয়ে ঢাকনা দিয়ে প্রায় মিডিয়াম আছে আপনারা 15 মিনিটের মতো রান্না করে নেবেন। তো আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করতেছি। দেখুন, মাংসগুলো থেকে পানিগুলো বের হয়ে গেছে। তো আমি এই রান্নাটা কিন্তু খুব মিডিয়াম আছে রান্না করতে হবে আপনাদেরকে, কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। দেখুন, আরও অনেক পানি বের হয়েছে মাংসগুলো থেকে। তো আমি আবারও নেড়ে দিচ্ছি যেন পাতিলের নিচে না লেগে যায়। আর আপনাদের কাছে যদি আমার রান্নাগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, দেখুন মাংসগুলো একদম বুনা বুনা হয়ে গেছে। তো আমি এর ভিতরে এখন 1 কাপ পানি নিয়েছি গরম, নিয়ে আমি 3টে স্টেপে পানিগুলো মিশিয়ে মাংসগুলো ভাজবো। আমি আর এর বেশি পানি দিব না, আগুনটা একদম মিডিয়াম আছে রাখবেন। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি।
আসলে মাংসটা যত ভালো হবে ভাজা খেতে তত ভালো লাগবে। তো আমি এখানে এখন পানিগুলো দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 কাপ পানি দিব। তো আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব, যখন এই পানিগুলো একটু শুকিয়ে যাবে তখন আমি আর একটু পানি দিব। এভাবে আমি 3টি ধাপে এই কাজটি করেছি। তো আমি এখন তৃতীয়বারের মতো দিচ্ছি, দিয়ে আমি দ্বিতীয়বার দেখালাম না আপনাদেরকে। তো আমি এখানে কিছু শাহি গরম মশলা গুঁড়া করে নিয়েছি, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আপনার ঘি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি আমার রান্নাটা মোটামুটি শেষ হয়ে আসছে, আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। কালারটি যখন হালকা কালো হয়ে আসবে আমি তখন নামিয়ে ফেলবো। তো আমার রান্নাটি শেষ হয়ে গেছে, তো আমি এখন একটি সার্ভিং ডিশের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটি কত সুন্দর আসছে। তো আমার হয়ে গেল খুব মজাদার কলকাতার স্টাইলে মাটন কষা, আমি আমার স্টাইলে তৈরি করে দেখাচ্ছি দেখিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা পাশে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।